আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসছি ফায়েজ এন্টারপ্রাইজ। ফায়েজ এন্টারপ্রাইজের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে। কী কী গাড়ি আছে আমরা একটু দেখাবো, প্রাইস সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করবো। হাইস আছে, এক্সিও আছে, নোয়া আছে, যে যে গাড়ি চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। বর্তমানে হিউজ পরিমাণ গাড়ি আছে, একটু যদি দেখাই দিই আসলে আপনাদেরকে। বর্তমানে শোরুমটা তো হিউজ পরিমাণ গাড়ি আছে। তো প্রথম আমরা শুরু করছি ঢাকা মেট্রো চ 15 সিরিয়ালের একটা হাইস দিয়ে। আসলে এই হাইসটা হোয়াইট কালারের, এই মডেল কত ভাই? দশের মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন 2012 রেজিস্ট্রেশন, পেপার্স তো আপ টু ডেট। ওকে, সিসি হচ্ছে, সিসি কত ভাই? 2000 সিসি। গাড়ি তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। উপর থেকে যদি দেখাই, উপর থেকে শুরু করে লেফট সাইডটা একটু দেখেন, পিছনে কন্ডিশন, সামনের ভিতর গ্লাসটা সব কিছু অরিজিনাল, ভিতরে ইন্টারিয়র ইনশাল্লাহ দেখাবো। তার আগে আমরা যদি একটু গাড়ির পিছনের কন্ডিশনটা একটু দেখাই, এই হচ্ছে গাড়ির পিছনের লুকটা, অসাধারণ একটা লুক, একদম ফ্রেশ। ভিতরে ইন্টারিয়র কি অবস্থা ভাই? ফুল ফ্রেশ দেখেন, ফুল ফ্রেশ না? জি, ভিতরে ইন্টারিয়র একটু দেখাবো। গাড়ি কিন্তু একদম ফুল ফ্রেশ, টিভি, ব্যাক ক্যামেরা, সিট কভার সব কিছু একদম নিউ কন্ডিশন, একদম সব কিছু একদম কমপ্লিট করা আছে। তো এই গাড়ির প্রাইসটা কত ভাই? 20 লাখ 50। জি, 20 লাখ 50। এই গাড়ির আক্সিং প্রাইসটা হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা। এরপর কথা বলার সুযোগ থাকবে না ভাই? অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। কি কি গাড়ি আছে ভাই আপনাদের শোরুমে বর্তমানে? দেখেন অনেক গাড়ি আছে, এক্সিও, এলিয়ন, প্রিমিয়ার, হাইস আছে, হাইস আছে। তো আমরা এটা দিয়ে শুরু করি এরপর নেক্সটে। হ্যাঁ ভাই, আচ্ছা এটা মডেল কত ভাই? এটা 2013 মডেল, 11 5-এর মডেল, সরি, 2005-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। গাড়ি তো একদম ফোলাকাটা তো নাই ভাই, অরিজিনাল গাড়ি, অরিজিনাল, অরিজিনাল কালার কি অরিজিনাল? জি জি অরিজিনাল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল? জি। আচ্ছা, সানডোবাস, এটাতে সানডোবাস না, এদিকে সানডোবাস। ওকে, আর পিছনের কন্ডিশনটা একটু দেখাবো। পাওয়ার ডোর, পাওয়ার ডোর, এই হচ্ছে গাড়ির কন্ডিশন। তেলের গাড়ি, তেলের চালিত গাড়ি না? জি। সিসি কত ভাই? 1800 সিসি। 1800 সিসি, দেখেন কত চমৎকার গাড়ি। ভিতরে ইন্টারিয়র একটু দেখাবো, ভিতরে ইন্টারিয়রটা কী হবে ভাই? অলোকে, এসি, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট, সব কিছু ওকে না? ওকে, তো এই গাড়িটার আক্সিং প্রাইস কত চাওয়া হচ্ছে ভাই? 13 লক্ষ 50 হাজার টাকা। 13 লক্ষ 50 হাজার টাকা এই গাড়ি নিতে পারবেন, 13 লক্ষ 50 হাজার টাকা বলে। এরপরও কথা বলার সুযোগ থাকবে তো ভাই? জি অবশ্যই, অবশ্যই থাকবে ইনশাল্লাহ। নেক্সটে আরেকটি হোয়াইট কালারের হাইস, পালকালা না? মুক্তা পালকালা না ভাই? জি, মুক্তা পালকালা। মডেল কত ভাই? 2012 মডেল। 12 মডেল, রেজিস্ট্রেশন কত ভাই? 2017-তে রেজিস্ট্রেশন। ওকে, গাড়ির পোর্ট কন্ডিশন আলহামদুলিল্লাহ, ফায়েজ এন্টারপ্রাইজে যতগুলো গাড়ি আছে সবগুলোই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ। চাকা থেকে শুরু করে গ্লাস, সামনে পিছনে গ্লাস, সাইডের গ্লাসগুলো অরিজিনাল না? ওকে, ভিতরের কন্ডিশনটা কেমন ভাই? এ হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, টিভি, ব্যাক ক্যামেরা, সিট কভার অল কমপ্লিট না ভাই? জি অল কমপ্লিট। পিছনের কন্ডিশন একটু দেখাই দিব, পিছনের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে পিছনের কন্ডিশন, আর এদিকে লেফট সাইডটা কন্ডিশনটা দেখেন, গ্লাস একদম চকচকে একটা অবস্থা, কোনো প্রকার খোলা কাটা নাই, সব কিছু অরিজিনাল। ঢাকা মেট্রো চ 16 সিরিয়ালের গাড়ি। এটা প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 23 লক্ষ টাকা। 23 লক্ষ? জি। তো মডেল কত ভাই? 2012 মডেল 2017-তে রেজিস্ট্রেশন, একটা মুক্তা পাল কালারের একটি হাইস আপনারা পাচ্ছেন। প্রাইসটা হচ্ছে 16 লক্ষ 23 লক্ষ টাকা, 23 লক্ষ টাকা আক্সিং প্রাইসটা হচ্ছে 23 লক্ষ টাকা। এরপরও কথা বলার সুযোগ আছে, থাকবে ইনশাল্লাহ। এরপর থাকছে প্রিয় দর্শক এক্স নোয়া, 2012 মডেল 2012 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো চ 56 সিরিয়ালের একটি গাড়ি। কালার অরিজিনাল ভাই? জি, কালার অরিজিনাল। আর ভিতরে ইন্টারিয়র একটু দেখাবো, তার আগে যদি একটু আমাদের সাথে থাকেন, এসে উডেন কিন্তু। ওকে, চাবি স্টার্ট এক দরজা পাওয়ার, কি ভাই? চাবি স্টার্ট এক দরজা পাওয়ার। আচ্ছা আচ্ছা, চাবি স্টার্ট কিন্তু। আর ভিতরে সিট কভারগুলো একদম ফ্রেশ, জায়গার স্বল্পতা থাকার কারণে আমরা পিছনে দেখাতে পারলাম না, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গাড়ির লুকটা, এক্স নোয়া না ভাই? এক্স নোয়া মডেল, 2012-এর মডেল 2018-তে রেজিস্ট্রেশন, অরিজিনাল কালার, অরিজিনাল গ্লাস। কত ভাই, কত আক্সিং প্রাইসটা বলেন? আক্সিং প্রাইস হচ্ছে আপনার 22 লক্ষ 50 হাজার 22 লক্ষ 50 হাজার টাকা। কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ।